তোরে পয়দা করছে কেটা তুই কোন কন্টেন্ট কোন হাসি তো বিনোদন বেশি আপনারা জানেন নাকি হিরো আলম কিন্তু দৈত্যের রূপ ধারণ করে ফেলাইছে সত্যি কথা বলতে মোশারফ কাকু আর হিরো আলম বন্ধু হইয়া গেছে তাই মোশারফ কাকু হিরো আলম কে নিয়ে কিছু বলতে চাইতেছে না আমার বন্ধু যদি হইতো ভালো তাইলে গানের তালে তালে হিরো আলম কে একটা গালি দেন তো বলদি তুমি জন্ম হইছো কোনখানে কোনখানে হালাস এবং আমি তার বিরুদ্ধে অবশ্যই আরে তুমি কি পাগল হয়েছো নাকি কি চাই বাড়ি গাড়ি টাকা নারী সব পেয়ে যাবে আমি চাই আমাকে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ বানাইয়া দেন আর আমি চাই আমাকে বিশ্বের সব থেকে ধনী মানুষ বানাইয়া দেন আর আমি চাই অগো দুইজনকে আগের মতো বানাইয়া দেন সারা জীবন রূপকথার গল্পে পড়ে আইলাম দৈত্য দানব বিশাল আকৃতির হয় কিন্তু আজকে দেখলাম চিকনা চাকনা পিচ্ছি দৈত্য মনে হয় এটা দৈত্যের বাচ্চা সদ্য জন্মগ্রহণ করা দৈত্য আসলে এই দৈত্য বহুদিন ধরে কারো বগলের চেপে আটকে ছিল সাবান দিয়ে ঘষাঘষি করতে করতে বের হইয়া গেছে গরমে অনেকদিন গোসল না করে বগলের চেপায় এরকম দৈত্য মাঝে মাঝে জন্ম দেওয়া যায় করা যাবে তবে আপনি বগলের চেপায় এরকম দৈত্য জন্ম দিতে পারবেন না আপনারা ভুল বুঝতেছেন এটা হিরো আলম না এটা সত্যিকারের একটা দৈত্য আরে বোকা সত্যিকারের একজন দৈত্যের বিচির সাইজ এর থেকে বড় আরে না জন্মের পর থেকে এই দৈত্যটা আমার সয়ে ভুগতাছে তাই স্বাস্থ্যের অবস্থা খারাপ মোশারফ কাক্কু পাগলা জায়েদ খানকে কিছু একটা কন্ত সে হইতেছে আপনার কি বলবো নাম্বার ওয়ান বলো আরে দূর আপনারা সবাই বোকা আমার কথা কেউ বুঝলেন না বুঝছি ওয়ালাইকুম আসসালাম যাও বাজান তুমি যদি এখন ঘুমাই খাও অন্য গেলা তোমার লগে কথা হইবে যাও তো কি অবস্থা সবাই ঘোষণা দিলেন মাইক্রোসফট মার্কিন ধনকুবের টানা 27 বছর সংসার করার পর অবশেষে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের
ভাই তারা দুজন তো প্রেম করে বিয়ে করছিল, তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল, তারপরেও বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। কারণটা কি? সত্যি কথা বলতে তারা এতটাই সুখী দম্পতি ছিল যে পৃথিবীতে একজন আরেকজনকে দিতে পারে এমন যা যা আছে সবই তারা একে অপরকে দিয়ে ফেলছে, শুধু বাকি ছিল এই ডিভোর্স। তারা কেন বিবাহ বিচ্ছেদ করলো সেটা আমি জানি, বলবো নাকি? বলেন দি আপনি একটু শুনি। কোন বিল গেটস এর পছন্দ ছিল তরমুজ আর তার বউয়ের পছন্দ ছিল বাঙ্গি। পাঠাইয়া দাও, আমি জিনের মাধ্যমে তাদেরকে আবার জোড়া লাগাইয়া দিমু। গেল ভাই আমার কাছে ভালো সুপার গুলো আছে, বের করি। আরে সুপার গুলো বের করা লাগবে না, তুই 71 টিবি কে বল বিল গেটস ও তার বউয়ের কল রেকর্ড বের করতে। 71 টিবির সাথে মমিনুল ভাইয়ের ভালো সম্পর্ক আছে, আপনি মমিনুল ভাইকে বলেন 71 টিবির সাথে যোগাযোগ করতে। মমিনুল কই এখন? তারে এখনি ডাইকে নি আয়। ভাই আমারে কিছু কইেন না, আমার মনটা অনেক খারাপ, ভীষণ কান্না পাইতাছে। কেন তোর আবার কি হইল? আর বলেন না ভাই, আমার গার্লফ্রেন্ড আমাকে বুড়ে আঙ্গুল দেখাইয়া চুল্লা গেছে। বিল গেটস তার বউ রাখতে পারলো না, আর তুই গার্লফ্রেন্ড হারা একান দশ, শালা তোর পুনজানো দরকার। শালার বিল গেটস শালায় আসলে একটা কিপটা, এত এত টাকার মালিক অথচ একটা হারবালও কিনে খায় না। আপনি হয়তো জানেন না লকডাউনে সবকিছুর দাম বাড়ছে, তাই বিল গেটস হারবাল কেনার সাহস পায় নাই। ও আচ্ছা, আমারে বললেই তো হতো, আমি কম টাকা দিয়ে 2 নম্বর হারবাল কিনে ওর বাড়িতে পাঠাইয়া দিতাম। দুর্মিয়া, বিল গেটস একটা ফকির নি, আপনি আর একটা ফকির নি, আপনার নাম ধনী, এরকম গরিবের মতো কথা বললে চলবো নাকি? তোর এই কথাটা শুনে আমি তো পুরাই মাদার বোর্ড হইয়া গেলাম। আমার মনে তো সন্দেহ ঢুকিয়া গেল রে, আমার মনে হইতেছে বিল গেটস কোনো মানবিক বিয়েতে জড়িয়ে পড়ছে। আরে না, আমার তো মনে হইতেছে বিল গেটস এর বউ কোনো তরমুজ বিক্রেতার প্রেমে পড়ছে। রিয়েলি? টাকার অভাবে বিয়ে করতে পারতাছি না, কিন্তু টাকা থাকলেও যে বউ থাকবে এমনটারও কোনো গ্যারান্টি নাই, তাই যেমন আছি তেমনই ভালো, আমি সারা জীবন কুমারী থেকে যামু। ভাই কুমারী মানে? কুমারী তো মেয়েদেরকে বলে। আরে পাগলা, এই কুমারী সেই কুমারী না, কুমার হইলো যারা হাত দিয়ে মাটির বিভিন্ন জিনিসপত্র বানায়, আমি অত হাত দিয়েই থাক আর কইলাম না, তাই বলা যায় আমিও একজন কুমারী। বিল গেটস এর এই বিবাহ বিচ্ছেদ তরুণ প্রজন্মের উপর মারাত্মক প্রভাব ফেলবে, এখন থেকে পোলাপান গুলা বলবে বিল গেটস যেখানে পারে নাই সেইখানে আমি কেমনে পারমু। ভাই কথাটা ভুল বলেন নাই, একদম সত্য, একেবারে খাপে খাপ, আপনি রশিদের বাপ। যাই হোক, আপনারা সবাই রেডি থাকেন, বিল গেটস এর নতুন বিয়ের দাওয়াত সবাই পাবেন, আর যদি না পান তাহলে আমাকে বলেন, আমি আপনার বাড়িতে যাইয়া দাওয়াত খাইয়া আসমু। আও খাইলে সব অঞ্চলের জিনিসই মজা লাগে। সবশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, কোটি কোটি টাকার রাজমহলে থেকেও সংসার ভেঙে যায়, আবার অনেক দিন মজুরের সংসার সারা জীবন সুন্দরভাবে কেটে যায়, শুধুমাত্র টাকা আর বিলাসবহুল বাড়িতেই সুখ পাওয়া যায় না, সুখ কোনো প্রাচুর্যে থাকে না, তাই চাচা আপনার মেয়েকে কোনো টাকা পয়সা দ্বন্দ্বলোদের সাথে বিয়ে না দিয়ে সুন্দর মনের একজন মানুষের সাথে বিয়ে।